হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম আমার চ্যানেলে কম্পিউটিং উইথ স্যাথস। লাস্ট ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম কিভাবে একটি প্রবলেমকে স্টেপ বাই স্টেপ সলভ করা যায়। তো আজকে থেকে আমরা একেবারে সি প্রোগ্রামিং এ চলে যাব। সি প্রোগ্রামিং কিভাবে স্টেপ বাই স্টেপ কমপ্লিট করতে হবে তার জন্য আমি একটি লিস্ট বানিয়েছি। আস্তে আস্তে আমরা সবগুলো সি প্রোগ্রামের স্টেপ বাই স্টেপ কমপ্লিট করে ফেলবো, সো এতগুলো দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো প্রথমে আমাদেরকে জানতে হবে ডেটা টাইপ নিয়ে, যে কোন কোন ধরনের ডেটা হতে পারে একটা সি প্রোগ্রামিং এ প্রবলেমে। সো তারপরে হচ্ছে ইনপুট আর আউটপুট আমরা কিভাবে নিব, কোন ধরনের অপারেটর ইউজ করব, যেমন যোগ বিয়োগ ভাগ গুণ, এবং কয়েকটি লজিক্যাল অপারেটর রয়েছে, রিলেশনাল অপারেটর রয়েছে। তারপর কিভাবে এক ডেটা টাইপ থেকে আরেক ডেটা টাইপে নিতে হয় সেটা হচ্ছে টাইপ কাস্টিং। তারপরে আমাদের করতে হবে বেসিক সি প্রোগ্রামিং কিছু ম্যাথ রয়েছে, যেমন দুটি সংখ্যা যোগ করা, তিনটি চারটি সংখ্যা যোগ করা, ভাগ করা, গুণ করা, মডিউলাস বের করা। এছাড়া আরো কয়েকটি প্রবলেম রয়েছে, সেলসিয়াস ফারেনহাইট, তারপরে একটি ট্রায়াঙ্গেল এরিয়া বের করা। সো তারপরে আমরা একেবারে স্টেটমেন্টে চলে যাব, যেমন কন্ট্রোল স্টেটমেন্ট, কন্ডিশনাল স্টেটমেন্ট, ইফেলস। ইফেলস এর পরে আমরা যাব সুইচ কেসে। তারপরে আছে লুপ, লুপের পরে রিকার্শন, ফাংশন, অ্যারে, স্ট্রিং, পয়েন্টার, স্ট্রাকচার, এবং শেষ পর্যন্ত আমরা কিছু অ্যাডভান্স টেকনিক আলোচনা করব সি প্রোগ্রামিং এর, অ্যাডভান্স সি প্রোগ্রাম। তারপরে আমরা কয়েকটা গেম বানাবো, কিছু সফটওয়্যার বানাবো। সো এভাবে আমরা স্টেপ বাই স্টেপ সি প্রোগ্রামিং গুলো কমপ্লিট করতে পারবো। প্লিজ আমাদের জার্নিতে আপনারা সাথে থাকবেন। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিওটিতে আমি আলোচনা করব কিভাবে আইডি ডাউনলোড করতে হয়, মানে যেখানে আমরা প্রোগ্রামটি করব। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ লাইক করুন আমার ভিডিওটিকে এবং সকলের সাথে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। অসংখ্য ধন্যবাদ।